ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমরা এখন মেলা দেখতে যাচ্ছি। মেলা মানে হচ্ছে শান্তিনিকেতনের যে মেলা হয় সেই মেলা। চলো মেলা দেখে আসি, তোমরাও আমার সঙ্গে মেলা দেখবে। তো চলো ঘুরে আসি। আমরা মেলা পৌঁছে গেলাম। এই মেলাটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা। দুবছর করোনার জন্য খুব একটা ভালোভাবে মেলা হয়নি, বলতে গেলে হয়নি বলা চলে। আগের বার একবার মেলা হয়েছিল আর এইবার, তাই মানুষের প্রচুর ভিড় মেলার মাঠে, মানে দেখার মতো এত মানুষ এসেছে যে কি বলবো, প্রচুর লোকজন এসেছে। যদিও বা এবার আবার করোনা বেড়েছে, তো সবাইকে মাস্ক ইউজ করতে বলছে। মানে মেলায় বিভিন্ন জায়গা থেকে লোক আসে, গ্রাম শহর যেখান থেকে ইচ্ছা সবাই আসে, কারণ এই মেলাটা প্রত্যেকবারই হয়। দুবছর করোনার জন্য বন্ধ ছিল, এবার যেহেতু আবার অনেকটাই বড়সড় আকারে হচ্ছে, তাই এবারও প্রচুর ভিড় হয়েছে। আর মেলা ভালোভাবেই হচ্ছে, মানে বলতে গেলে যেটা বলতে চাইছি, মেলা খুব ভালোভাবেই বসেছে, তাই মানুষের ভিড়ও দেখার মতো। প্রচুর ভিড় ছিল, আমি যখন বেরিয়ে আসছিলাম তখন তো আরও মানুষ যাচ্ছিল। খুব ভালোই মেলাটা বসেছে। তো আমার ছেলের এখন একটাই খুব, মানে বলতে গেলে নেশা, আগে গাড়ির নেশা ছিল মেলা গেলেই, আর এখন যেটা নেশা হয়েছে মিকি মাউসে চড়ার। তো পুজোয় যাক, মেলায় যাক, যেখানেই যাক, মিকি মাউস দেখলেই ওর চড়তে ইচ্ছে করে। যেহেতু আর কিছু বায়না করেনি, তাই আমরা ওর এই বায়নাটা অবশ্যই পূরণ করেছি। মানে ও চেয়েছিল মিকি মাউসে আমরা ওকে চাপাই, তাই আমরা ওকে আগে মিকি মাউসেই চাপিয়েছি, কারণ ও এটাই খুব আনন্দ পায়। আর ছেলের আনন্দতেই মা বাবার আনন্দ, সেটা সব মা বাবাই জানে। তো ওকে আমরা ওতেই চাপিয়েছি, ওতেই খুশি হয়েছে। মানে বিভিন্ন ধরনের নাগরদোলনা, ব্রেক ড্যান্স, হ্যামার, যেগুলো মেলাতে হয় সবই বসেছিল, আর সবাই চাপছেও। তো আমার ছেলে যেখানে মিকি মাউসে চেপেছিল, তার পাশে একটা বড় নাগরদোলনা ছিল, তো ওখানে প্রচুর ছেলে মেয়ে চাপছিল, বিশেষ করে অল্প বয়স্ক ছেলে মেয়েরা। তো কী চিৎকার করছিল,
আসলে আমারও তাই, ওই জিনিসটাই বিশাল ভয় লাগে। একবার চেপেছিলাম যেন মনে হচ্ছে কখন নামিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছ কেমন ঘুরছে, ও তো দেখেই ভয় লাগছে, চাপবো কি। মেলায় বিভিন্ন ধরনের যেসব জিনিসপত্রের দোকান বসে সব বসেছে, মানে মেলাতে যা হয় আর কি, সোয়েটার থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যা জিনিস পাওয়া যায় সবই বসেছে। আমার মেলাতে কেনার থেকে ঘুরে ঘুরে দেখতে বেশি ভালো লাগে, মানে কিনতে অতটা ইন্টারেস্ট নয় আমি। হয়তো খুব একটা জিনিস পছন্দ হয়ে গেলো সেক্ষেত্রে কিনে ফেলি। তাছাড়া এই যে দোকানগুলো বসে না দুপাশে সারি করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, মানে লাইন দিয়ে দোকানগুলো বসে আর আমি হেঁটে 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 সেগুলো দেখতে দেখতে যাই। এটি আমার খুব পছন্দের জিনিস, ওই জন্য বিশেষ করে আমি মেলা যাই। বাবারে কত জোরে জোরে ঘুরছে, কি ভয় লাগে! আমার তো মনে হয় চাপলেই যেন পড়ে যাব। বিশেষ করে যখন ওপরে উঠে যায় না তখন অতটা ভয় লাগে না, নামার সময় যেন মনে হয় ভিতরটা হালকা হয়ে গেল, আর কিছুই নেই, এখনই হয়তো উল্টে পড়ে যাব। আবার চাপার ইচ্ছাটাও মানে আটকানো যায় না, অনেকবারই চেপেছি কিন্তু এখন আর চাপতে ইচ্ছা করে না। এই যে ওপরে যে বাচ্চাটা এরোপ্লেনের মধ্যে বসে আছে না, ও সমানে ঠাকুরকে ডাকছিল, ওই জন্য আমি ভিডিওটা আরও বানিয়েছি। খালি বলছে ঠাকুর আমাকে নামিয়ে দাও, ঠাকুর আমাকে নামিয়ে দাও, এত হাসি পাচ্ছিল ওখানে দাঁড়িয়ে। অথচ চাপার লোভও ছাড়তে পারছে না, চাপতেও হবে আবার কাঁদতেও হবে। যাই হোক, এবার মেলায় এটা আমি নতুনত্ব দেখলাম, অন্যবার দেখতে পাই না। এই যে ঘুরছে আর সমানে ঠাকুরকে ডাকছে, ঠাকুর আমাকে নামিয়ে দাও, ঠাকুর আমাকে নামিয়ে দাও, এত হাসি পাচ্ছিল।
মেলা যাব আর কিছু খাবো না, সেটা তো হতেই পারে না। আমি খেয়েছি সেই ভিডিও আমার বর বানাতে পারেনি, কিন্তু বর খাচ্ছে সেই ভিডিওটা আমি অবশ্যই বানিয়েছি। ছেলে ফুচকা ঘুগনি ছাড়া খেতে পারে না, যেহেতু ঘুগনি ছিল না ও খায়নি, ওর পছন্দের জিনিস খেয়েছে। কী খেয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো বর ফুচকা খাচ্ছে, আমি দেখলাম এই সুযোগে ভিডিওটা করে ফেলি। মেলায় এসেছি আর আমার বন্ধুরা জানবে না যে আমরা কি খেলাম না খেলাম, বন্ধুদের তো জানাতেই হবে। তাই আমার প্রিয় খাবার ফুচকা, সেটা খাওয়া হয়ে গেছে। মেলা এসেছি কিন্তু নিজের একটাও ভিডিও বানানো হয়নি, তাই দেখলাম তোমাদের তো দেখাতে হবে, নিজেকে আর বরকে একবার দেখিয়ে দিলাম। শুধু তো আর মেলা দেখালে চলবে না, নিজেকেও তো একবার দেখাতে হবে। বলেই চলিয়েছি আমার ভিডিও আমি নিজেই বানাই, বর খুব একটা হেল্প করে না, তাই নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ভিডিও বানাচ্ছিলাম। তো এই হচ্ছে আমাদের বোলপুরের শান্তিনিকেতনের পৌষ মেলা। যদিও বা মেলাটা যে মাঠে হয় সেই মাঠে হয়নি, 2 বছর যাবৎ অন্য মাঠে হচ্ছে, সেটা সবাই জানে আশা করি। তো এটা আমি মেলার প্রথম দিনের তোমাদের দেখিয়ে দিলাম, দ্বিতীয় দিন বাজি পোড়ানো হবে, সেই ভিডিওটাও আমি অবশ্যই শীঘ্রই নিয়ে আসব। বাজি পোড়ানোর ভিডিও আমি বন্ধুদের সাথে ভাগ করে নেব, কারণ আমি যাই যেখানেই যাই না কেন সব ভিডিওই বন্ধুদের সাথে ভাগ করে নিই, তাই মেলার ভিডিওটাও ভাগ করে নিলাম। এই পৌষ মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর মেলার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে,
বলেছিলাম না যে মেলা যাবো, আর আমার ছেলে নিজের পছন্দের খাবার খাবে না তাই কখনো হয়? এই দেখো ওর পছন্দের খাবার খেয়েছে, মানে আইসক্রিম যেহেতু দিই নাই তাই ও এটাই খেয়েছে। তো আজকের মতো মেলার ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা কথা যেটা বলা, আমার ফেসবুকেও একটা পেজ আছে ব্লগার সমাপ্তি বলে, ওইটাকেও সবাই ফলো করে দিও। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।